হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো? সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা অনেক দেরিতে শুরু করলাম। আর দেখো, এই বছরে প্রথম বাবা কাঁঠাল নিয়ে এসছে, এখনো তো বাকি আছে, কিন্তু এটা ইচড় না, বড় হয়ে গেছে, বিচন হয়ে গেছে কাঁঠালে। আর আজকে কাঁঠালের তরকারি করবে, আলু দিয়ে, কাঁঠাল দিয়ে, ছুটি দিয়ে আর সয়াবিন দিয়ে করবে একটু গায়ে মাখা তরকারি। দেখো শ্যামলী সব মানে কেটে নিচ্ছে, আর বাবা মা ভাই কেউ নেই বাড়িতে, কারণ আজকে রায় মারবে, মেশিন যাবে মাঠে, তার জন্য সব চলে গেছে সকাল সকাল। আর বাবা এগুলো সব বাজার করে নিয়ে এসছে। দেখো করলা, পেঁয়াজ, আলু সব, এখানে লঙ্কা আছে। দেখো আর অরিজিৎ কি করছে, দেখো অরিজিতের প্রচুর শরীর খারাপ, ওর একটা দাঁত মানে দাঁতটা পড়ে পড়ে অনেকটা মানে দাঁতটা মরে গেছে, তার জন্য ওর মা কালকে নিয়ে গেছে ডাক্তার দেখাতে, দিয়ে বাড়ি এসছে। তো রাত্রেও মানে প্রচুর শরীর খারাপ ছিল, ওর মা মাথায় কতটা তেল দিয়ে দিয়েছে। দেখো বাবু না খে কি গো, ঘি এর যা, বিস্কুট আর নাই, বিস্কুট গেলো, তুমি কি করেছো, ঝোল বানিয়েছো বিস্কুটের? এই দেখো আর একটা পাগলি, ছাগলের থেকেও খারাপ, সবসময় দেখায়, চোখ বন্ধ করো। দেখো সকাল সকাল সাজা হয়ে গেছে, মানে ওর কোনো কাজ নেই, শুধু সাজবে সারাদিন, চোখে কি করে দিয়েছে আমি পারি না সব দিতে। আর আজি লিপস্টিক দিয়েছি, কিসের মেকআপ কেন বলছো? হাতে পায়ে দিয়ে শেষ করে দাও, তারপরে আর তো আমি কিনে দিব না। দেখো অরিজিৎ ভিডিও করবে, তাই ওর মাকে বলছে যে মা আমাকে জামাটা পরিয়ে দাও, এমনে ও কোনোদিন মানে ঠিকঠাক মোবাইলে ফটো তুলতে বা ভিডিও করতে দেয় না। তো দেখো ভিডিও করবা, তুমি কি করবা বাবু? অরিজিৎ কি করবা গো, তুমি তুমি আমাকে থ্যাংক ইউ বলনি আজকে বিস্কুট দিয়ে, আগে সেদিন থ্যাংক ইউটা বলে দেয়নি, তুমি শুধু বারবারে কিছু দিবে আর বলবে থ্যাংক ইউ। দেখো নিচের দিকে ফাঁকা আর উপর দিকে পাঞ্জাবি, মা কত সুন্দর লাগছে বউ, যাও আর একটা প্যান দিয়েছো গা, তাহলে ভালো লাগবে। না বাবু থাক এখন, এখন গরম লাগবে না গো, বাবু দিয়েছো গা। আরে দেখো ওই কাঁঠালটা রেখে দিল, আবার সন্ধ্যার সময় হবে তাই তরকারি। দেখো ওর ভাইয়ের দোলনা নিয়ে আসছে, ওর ভাই ঘুমাবে তাই এখানে রেখে দাও, রোদে রোদে রাখো, ঝাড়তে হবে, খেলো না সোনা। দেখো দুজনেই রোদে বসে আছে, আর মানে এটা তো মানে কি বলবো যে যাত্রা পালা করে না, ওর ওরকম লাগছে সব সময়, লিপস্টিক দেখি, চোখ গলা দেখি, আইলাইনার, মাস্কারা, মানে কি কি সব ওকে দিয়ে রাখতেই হবে। আর এখানে আর্য ঘুমিয়ে আছে। এই দেখো করলা ভাজা তাও করবে, তাই করলা বা ই এটা কি, এত মোটা মোটা পেঁয়াজ দিবি,
ছুটি রেখে দাও বাবু, ছুটি রেখে দাও, ছুটি রেখে দাও, তরকারি হবে না। দেখো দু ভাই বোন মানে কোনো সময় মানে বন্তি হয় না, সবসময় মারপিট লাগে, আর জল আনতে যাওয়ার সময় দেখো একসঙ্গে যাচ্ছে। রাস্তা রাস্তা যেও না, আস্তে আস্তে চলো, চলো তাড়াতাড়ি। এই দেখো মাসিদের শিম কত সুন্দর না, সিঙ্গেল মাসিদের সিঙ্গেল মোটা মোটা হয়েছে আমাদের থেকে। ফুল গাছটা সব ফুল ভাঙা হয়ে গেছে।